নেত্রকোনার ধলায় নেপিয়ার ঘাস খেয়ে এক খামারি ছাব্বিশটি গরু মারা গেছে গত দুদিনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়ায় তাহজিদ অ্যাগ্রো ফার্মে এসব গরুর মৃত্যু হয় এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরও বেশ কিছু গরু জানা যায় পূর্বধলায় বাণিজ্যিকভাবে তাহজিদ অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তুলেছেন জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি এ বছর কোরবানির ঈদে বিক্রির জন্য অর্ধশত সার প্রস্তুত করেন তিনি এজন্য খামারের পাশেই নেপিয়ার ঘাস চাষ করে গরুদের নিয়মিত খাওয়ানো হতো গেল সোম ও মঙ্গলবার হঠাৎ খামারে গরু অসুস্থ হয়ে পড়ে দুদিনে ছাব্বিশটি গরু মৃত্যু হয় আরও দশ থেকে পনেরোটি গরু অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে তথ্য পাওয়ার সাথে সাথেই আমাদের একটা মেডিকেল টিম আমাদের উপজেলা পর্যায়ে থেকে তারা সার্বক্ষণিক এখানে আছে আপনারা জানেন সেখান থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়েছে খাদ্য স্যাম্পল কালেকশন করা হয়েছে সেগুলো ডাকাতে পাঠানো হয়েছে সেখান থেকে আমরা একটা মেডিকেল টিম পাঠানোর জন্য অনুরোধ করছি হয়তোবা অতি সত্য তারা আসবে এবং তারা এখানে এসে সরজীবনে পরিদর্শন করে এখান থেকে যে তথ্য সংগ্রহ করার সাথে পরে হয়তো বা কনফার্মেটরি আমরা তথ্যগুলো আপনাদের দিতে পারবো